বুধবার পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর বিএসএফ মোড় এলাকায় জেলা তৃণমূলের সহযোগিতায় এবং দলের মহিলা কমিটির উদ্যোগে পঞ্চায়েতি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলা তৃণমূল কমিটির সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আবাস যোজনা নিয়ে অনেক রকম কুৎসা রটিয়েছেন বিরোধীরা। মালদায় কেন্দ্রীয় প্রতিনিধি দল এলেও তারা কিছু খুঁজে পাননি, আসলে এটা রাজনৈতিক প্রতিহিংসা। না না, ঠিক কথাই তো বলেছেন, কারণ ভাঙন তো রোধ করবার যেগুলো কাজ করার দরকার, যেখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকার একটা বড় জায়গা আছে, সেই কাজগুলো তারা করেন না, ফলে মানুষ ক্ষোভ দেখিয়েছে। তিনি আরো বলেন, 2020 সালে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীরা অগ্রাহ্য করলেও আজকে দেশীয় অর্থনৈতিক সমীক্ষায় বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সব থেকে ভালো। কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প সমাজের নারীদের উন্নতির পথ চিনিয়েছে, কন্যাশ্রী সুনাম অর্জন করেছে বিদেশে। এক্ষেত্রে বিরোধীরা যতই অপপ্রচার করার চেষ্টা করুক, তাদের সেই চেষ্টায় মানুষ জল ঢেলে দিয়েছে। টিম কিন্তু এখনো পর্যন্ত কিছুই খুঁজে পায়নি, কিছুই পাবে না। তো এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসা যেহেতু অন্য দল, এটা মনে হয় না একটা গণতান্ত্রিক সরকার যদি সত্যিই গণতন্ত্র মানে তাকে তার করা উচিত। কেন্দ্রের কোনো গণতন্ত্র নেই। হাই নিউজ নেটওয়ার্ক।